যেমন আগে ছিল একজন লোককে দুই থেকে তিনজন মানুষের গ্যারান্টর নিতে হবে সরকারি চাকরিজীবী না, এখানে প্রথম কথা হচ্ছে সরকারি চাকরিজীবীর কোনো শর্ত আমরা রাখি না। বেশিরভাগ প্রবাসী ভাই বোনদের মনে একটি কষ্ট, তারা আমাকে কমেন্টসে সেই বিষয়টি জানিয়েছে এবং ফোন করে অনেক প্রবাসী ভাই আমাকে অভিযোগ দিয়েছে যে প্রবাসী লোন নিতে গেলে ব্যাংক থেকে তাদের দুই থেকে তিনজন সরকারি চাকরিজীবী গ্রান্টার চায়, সেজন্য তারা বিভিন্ন বাধা বিপত্তির মুখে পড়ে যায় এবং লোনটি তুলতে হিমশিম খেয়ে যায়। অর্থাৎ এক কথায় যদি বলা চলে, দীর্ঘদিন ধরে আমি মেসেজ পাচ্ছি এবং কমেন্টস করে অনেকে বলছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন তুলতে গেলে সরকারি চাকরিজীবী গ্রান্টার চায় ব্যাংক দুই থেকে তিনজন, যা সকলের থাকে না বা থাকলেও অনেকে গ্রান্টার হতে চায় না, রাজি হতে চায় না এবং লোন নিতে তাদের হিমশিম খেতে হয়, লোন তুলতে পারে না, পরবর্তীতে তাদের বাধ্য হয়ে চৌড়া সুদে লোন নিতে হয় এবং ভিটে মাটি বন্ধক রেখে চৌড়া সুদে মহাজন থেকে টাকা নিয়ে কর্জ করে তারপর তাদেরকে বিদেশ যেতে হয়। এখন থেকে সেসব আর থাকছে না। যারা প্রবাসী লোন নিতে চান তাদের জন্য আছে অনেক বড় একটি সুখবর, যারা প্রবাসে আছেন বা দেশে আছেন, যারা লোন নিতে চান তাদের জন্য অনেক বড় একটি সুখবর 2022 সাল উপলক্ষে। সুখবরটি হলো এখন থেকে আপনার লোন নিতে হলে, প্রবাসী লোন নেন বা প্রবাসে যাওয়ার জন্য লোন নেন, এখন থেকে সরকারি চাকরিজীবী বা কোনো ধরনের জামিনদার বা গ্রান্টারের প্রয়োজন হবে না। সেই বিষয়টি প্রবাসী কল্যাণ ব্যাংকের যে চেয়ারম্যান বা এমডি তিনি কিন্তু বলেছেন। আপনারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে গেলে জামিনদারের প্রয়োজন হয়, সেই বিষয়টি এখন 2022 সাল উপলক্ষে সুস্পষ্টভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের যে চেয়ারম্যান তিনি কিন্তু জানিয়েছেন কোনো ধরনের জামিনদারের প্রয়োজন হবে না প্রবাসী লোন নেওয়ার ক্ষেত্রে। এখন থেকে যদি আপনার একটি বৈধ ভিসা থাকে, স্মার্ট কার্ড থাকে, পাসপোর্ট থাকে এবং আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, তাহলে খুব সহজে সুন্দরভাবে আপনি জামিনদার ছাড়া বিনা জামিনদারে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন। সেই সুযোগটি 2022 সাল উপলক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক দিচ্ছে। তবে এটি আপনাদের যে আমি বলে দিচ্ছি তারপর আপনারা ব্যাংকে যাবেন, ব্যাংক অন্য কথা বলবে এমন নয়, আমি আপনাদের প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব। এত বড় একটি সুযোগ প্রবাসীদেরকে দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি, প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান, তিনি নিজ মুখে আপনাদের এই কথাটি বলবেন। তো চলুন আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের যে এমডি বা চেয়ারম্যান রয়েছেন তার মুখ থেকে আমরা এই কথাটি শুনি। যেমন আগে ছিল একজন লোককে দুই থেকে তিনজন মানুষের গ্যারান্টর নিতে হবে সরকারি চাকরিজীবী না, এখানে প্রথম কথা হচ্ছে সরকারি চাকরিজীবীর কোনো শর্ত আমরা রাখি না। এখন কথা হলো যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পেতে কি কি লাগবে এবং কতদিনের ভিতরে লোনটি পাওয়া সম্ভব হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের লোনটি যদি আপনি নিতে চান, অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, আপনার পাসপোর্ট থাকতে হবে, ভোটার আইডি কার্ড থাকতে হবে, আপনার কয়েক কপির ছবির প্রয়োজন হবে এবং আপনার একটি নিয়োগপত্র অথবা আপনি যেই দেশে যান মেরিট লিস্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশে যদি আপনার একটি চাকরির নিয়োগপত্র যেটিকে আমরা বলি ভিসা, যদি আপনার একটি ভিসা থাকে এবং স্মার্ট কার্ড, স্মার্ট কার্ডটি আপনার লাগবে, এই তিনটি চারটি জিনিস হলেই আপনি কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 3 দিন থেকে সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে লোনটি পেয়ে যাবেন। যদি আপনার কাগজপত্র কোনো জটিলতা না থাকে তাহলে খুব সহজভাবেই, সহজ একটি প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু এই লোনটি আপনি অল্প সময়ের ভিতরে পেয়ে যাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমি আগে যে ভিডিওটির মাধ্যমে আপনাদের বলেছিলাম তখন কিন্তু অনেকেই কমেন্টস করেছিলেন যে আমি ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক ম্যানেজার বা ব্যাংকের কর্মকর্তারা আমাকে বলেছে যে যাদের আত্মীয় স্বজন রয়েছে বা গ্রান্টার দিতে পারবে সরকারি চাকরিজীবী, তারাই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পাবেন। কিন্তু এই বিষয় সম্পর্কেও কিন্তু ব্যাংকের এমডি বা চেয়ারম্যান তিনি সুস্পষ্ট করেছেন, চলুন সেই বিষয়টিও শুনে নেওয়া যায়। নিশ্চয়ই আপনিও স্বীকার করবেন যে এইটা যখন আমরা বলি 3 দিনের মধ্যে দেবো, আমরা মিন করি যে উনি সকল প্রয়োজনীয় ডকুমেন্ট, যেমন ওনাকে অবশ্যই ওনার পাসপোর্টের কপিটা নিয়ে হাজির হতে হবে, ভিসাটা ওনার কাছে থাকতে হবে কিংবা স্মার্ট কার্ডটা থাকতে হবে, তো এই ধরনের কিছু রিকোয়ারমেন্ট আছে, এইগুলো ওনাকে পূরণ করতে হবে। আমরা মনে করছি যে এটা যদি করতে পারি, এবং এখন পর্যন্ত আমাদের আরো কিছু উদ্যোগ আছে, সেই উদ্যোগটা হচ্ছে যে আমাদের যে শাখার সংখ্যা বাড়ানো এবং সেই প্রত্যেকটা শাখায়। সুপ্রিয় ভিউয়ার্স, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এখন থেকে আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমি খোরশেদ মাহমুদ, আপনারা দেখছেন প্রবাস সময়। এই ভিডিওটি এখন যারা দেখছেন এবং পরবর্তী দেখছেন সকলের প্রতি অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার পাশে থাকা অন্য প্রবাসী বা যারা প্রবাসে যাবেন তাদেরকে দেখার সুযোগ করে দিন এবং কমেন্টসে জানান পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান।
ভিউয়ার্স, আমি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।